والسلام عليكم. হ্যালো ভিএস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বাজিত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ কীভাবে ব্লুটিক মার্ক ভেরিফাইড করবেন, তো সেই নিয়ে আজকের ভিডিওটি। তো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটি আমাদের ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এরকম কীভাবে আপনাদের অ্যাকাউন্টটা করবেন, এটা হচ্ছে একেবারে ভেরিফাইড অ্যাকাউন্ট। তো সে নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে সিলেক্ট করে দিন। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে চলে আসতে হবে হেল্প সেন্টারে। তো হেল্প সেন্টারে চলে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাজেস। তো এই লেখাটি সার্চ করবেন। সার্চ করার পর উপরে দেখতে পাবেন যে রিকোয়েস্ট ভেরিফিকেশন ব্লু ব্যাজেস। তো এখানে আসার পর নিচে দেখতে পাবেন যে চারটা ক্রাইটেরিয়া আছে। তো চারটা ক্রাইটেরিয়া হচ্ছে, একটা হচ্ছে অথেন্টিকেশন, মানে রিয়েল পার্সন হতে হবে, এবং ইউনিক নাম হতে হবে যে নামটি অন্য কোনো অ্যাকাউন্টে নাই। তারপর এখানে অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাইড করবেন, তো সেই অ্যাকাউন্টটা কমপ্লিটলি হতে হবে, কমপ্লিট। আর একটা হচ্ছে নোটেবল, তো আপনাদেরকে পাবলিক ফিঙ্গার হতে হবে বা সেলিব্রিটি হতে হবে। তো তারপর এখানে দেখতে পাবেন ফিল আউট দিস ফর্ম। ফিল আউট দিস ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। তো আপনারা সেখান থেকে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তো তারপর এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন এবং ডকুমেন্টসটা ক্লিক করে দেবেন, আপনার যে ডকুমেন্টসটা আছে তো সেটা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন যে আপনাদেরকে একটা ফাইল দিতে বলবে। তো আমি এখান থেকে ন্যাশনাল এনআইডি কার্ড দিছি, তো এখান থেকে আমার ন্যাশনাল এনআইডি কার্ডটা আমি দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি দিতে বলতেছে, তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা দিয়ে দিলাম। তো তারপর এখানে কান্ট্রিটা দিতে বলতেছে, তো এটা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তো তারপর মাঝখানে দুইটা আছে, এটা হচ্ছে অপশনাল, তো যে দুইটা হচ্ছে অপশনাল, না দিলেও হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা লিঙ্কের ঘর আছে। তো এখানে যে পাঁচটি লিঙ্ক দিবেন, যে পাঁচটি হচ্ছে, মানে একটা হচ্ছে নিউজের আর্টিকেল দিতে পারেন, মানে এক কথা হচ্ছে আপনি যে সেলিব্রিটি, আপনাকে যে নিউজ মিডিয়াগুলোতে নিউজ করেছে, তো সেই পাঁচটি লিঙ্ক এখানে দিবেন, যে এখানে আপনি সেলিব্রিটি, এই সব নিউজ আপনাকে নিয়ে করেছে, তো এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে যে সেলিব্রিটি হয়ে যে নিউজগুলো হয়েছে। তো তারপর এখান থেকে সেন্ড করবেন। তো সেন্ড করার পর আপনাদের মাঝে এরকম শো করবে। তো এখানে উপর থেকে দেখতে পাচ্ছেন যে সব কিছু, প্রোফাইল, ডকুমেন্টস টাইপ, এবং হচ্ছে কী ডকুমেন্টস দিয়েছি, এবং বাংলাদেশ কান্ট্রি দেখাইতেছে, এবং লিঙ্ক এখানে চারটা লিঙ্ক দিয়েছে, চারটা লিঙ্ক দেখাইতেছে। তো তারপরে এখানে দেখতে পাবেন যে সেন্ডের নামে অপশানটি আছে, তো সেন্ডে ক্লিক করে দেবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে কিছুক্ষণ লোডিং নেবে, অথবা আপনার নেট স্পিড যত ভালো থাকবে এবং তত তাড়াতাড়ি আপনাদের মাঝে একটা ফিডব্যাক শো করবে। তো এই ফিডব্যাকটি শো করবে আওয়ার রিপ্লে। তো এটা হচ্ছে, এটা শো করার পর আপনারা এক মাস পর্যন্ত ওয়েট করবেন, এখানে লিখে দেওয়া থাকবে যে 30 দিন পর্যন্ত, অথবা আপনার জিমেইলে অথবা আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের যদি ব্লু ব্যাজটা দেওয়া যায় তো আপনাকে ব্লু ভেরিফিকেশনটা দিয়ে দেবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। যদি কিনা ভিডিওটি